টানা নয় আসর আইপিএল খেলা সাকিব আল হাসান এবার নিলামে দল পাননি। দুই দিনের নিলামে তাকে নিয়ে কোনো দলের আগ্রহ না দেখানোটাকে অনেকের কাছে যেন বিস্ময়কর। সাকিবের লাখো ভক্তকুলের কাছে বিষয়টি মেনে নেওয়া কষ্টকর হলেও দল না পাওয়ায় মোটেও হতাশ হননি সাকিবের সহধর্মিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিবের আইপিএলে দল না পাওয়ার বিষয়ে চুক্তি দাঁড় করেছেন শিশির, সঙ্গে সাকিব হেটার্সদের নিয়েছেন এক হাত। বিস্তারিত জানব মাহফুজুল ইসলামের রিপোর্টে। জমজমার ধুমধারাক্কা আর অর্থের ঝনঝনানিতে ভরপুর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে পুরোপুরি বাণিজ্যিক আকার দিতে জন্ম আইপিএলের বিদ্রোহী ক্রিকেট লীগ আইসিএলকে পুরোপুরি বিলুপ্ত করতে আইসিসির প্রত্যক্ষ মদদে জন্ম নেয়া এই টুর্নামেন্টে বাংলার ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান খেলেছেন টানা নয়টি আসর। অনেকটাই নিশ্চিত আর নির্ভার ছিলেন সাকিব ভক্তরা, নিজের দশম আসরে দল পাবার ব্যাপারে হয়তো আত্মবিশ্বাসী ছিলেন সাকিব নিজেও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আইপিএলের নিয়মিত হয়ে ওঠা সাকিবকে নিয়ে 2022 সালের নিলামে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি অবাক করেছে অনেককে। নজর দেয়া যাক সাকিবের আইপিএল পারফরম্যান্সের দিকে। নয় আসরে বাংলার ক্রিকেটের পোস্টার বয় খেলেছেন 71টি ম্যাচ, 19.82 গড়ে 793 রান। বোলিং পারফরম্যান্সটাও মন্দ নয়, 247.2 ওভার বল করে 18.39 রান দিয়ে নামের পাশে উইকেট সংখ্যা 63টি। আহমরি পারফরম্যান্স না হলেও সাকিবের ব্যাটে বলে লড়াইটা একেবারে খারাপ বলা যাবে না। দল না পাওয়ায় নিশ্চিতভাবে হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। সাকিব ভক্তদের মনের টালমাটাল অবস্থাও সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে স্পষ্ট। এমন অবস্থায় সাকিব নিন্দুকদের যেন বড় এক খোঁচা দিলেন তার সহধর্মিনী শিশির। খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কিনা। আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়, এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো, তখন কি সবাই একই কথা বলতেন, তাকে বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত। সাকিব সহধর্মিনী শিশিরের পোস্টের নিচে ইতিবাচক মন্তব্যের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক নেতিবাচক মন্তব্যের দেখা মিলেছে। পোস্টের প্রতিউত্তরে অনেকেই সাকিবের আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যতের অঘোষিত নিয়ন্ত্রণ কি তবে শিশিরের হাতে। এমন প্রশ্নের উত্তর সহজে মেলা কঠিন, তবে দিন শেষে বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের আইপিএল দল না পাওয়াটা হতাশারই বটে। মাহফুজুল ইসলাম, নিউজ 24।